জল বা তরলে যে চাপ আছে তা এবার একটি পরীক্ষার মাধ্যমে আমরা দেখব। প্রথমেই দুদিকের মুখ খোলা একটি কাঁচের তৈরি চোঙ বা নল নেওয়া হলো। ওই চোঙটির একটি দিকের মুখের মাপে আংটা লাগানো একটি ধাতব চাকতি নেওয়া হলো। এই চাকতি বা ঢাকনাটি দিয়ে চোঙটির একটি মুখ এমনভাবে বন্ধ করা যায় যাতে বাতাস প্রবেশ করতে না পারে। এখন ওই চাকতিটার আংটার মধ্যে একটি সুতো বেঁধে তারপর চাকতি দিয়ে চোঙের একদিকের মুখ বন্ধ করে সুতোটি টেনে ধরে রাখা হলো। এই অবস্থায় চাকতি সহ চোঙটিকে সোজাভাবে বা উলম্বভাবে একটি বিকার ভর্তি জলের মধ্যে ধীরে ধীরে ডোবানো হলো। এরপর ওই সুতোটা আস্তে আস্তে ছেড়ে দেওয়া হলো। আমরা দেখব ওই সুতোটাকে ছেড়ে দিলেও চাকতির মতো ঢাকনাটি কিন্তু ওই চোঙের মুখেই আটকে রইল, জলের নিচে খুলে পড়ে গেল না।